ফ্রেন্ডস, 6% ক্যাপাসিটি টেন্ট, ওয়াও, অ্যামাজন থেকে অর্ডার করে জাস্ট এইমাত্র এসেছে। দেখে নাও, এবার আমি ওপেন করে আমি তোমাদেরকে ফুল দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। ওয়াও, অসাধারণ 6% ক্যাপাসিটি এই টেন্ট আমাদের। কেমন লাগবে? ফুল ডিটেলস এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। আমি শানওয়ার আর নিয়ে এসেছি আজকে 6% ক্যাপাসিটি এই টেন্ট। সো দেখে নাও বন্ধুরা, জাস্ট এইমাত্র আমার কাছে এসেছে অ্যামাজনের এই সুন্দর টেন্টটি, আর সেটি আমি আজকে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখে নাও, সঙ্গে থাকো, জুড়ে থাকো রয়্যাল অ্যাডভেঞ্চার রাইডের এই যে নতুন টেন্ট এসে গেছে, সেই টেন্টটা কেমন হতে চলেছে ফুল রিভিউ আমি তোমাদেরকে দেব। তবে বন্ধুরা, এটা পারচেস করেছি অ্যামাজন থেকে, আর এটা মানে খুব একটা যে বিশেষ কাপড়টা শক্ত তা নয়, পাতলা প্যারাসুট কাপড়, যেমনটা ছাতাতে তোমরা দেখতে পাও সেই কাপড় দিয়েই এ তৈরি এই টেন্ট। এর নিচের কাপড়টা শক্ত আর উপরের কাপড়টা একটু পাতলা। তো আমি এই টেন্টটা আজকে ওপেন করে তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, টেন্ট যখন তোমরা ওপেন করবে, নিচে একটা অবশ্যই শক্ত পলিথিন দিয়ে দেবে, যাতে ঘাসের মধ্যে থাকা কোনো কাটা খুঁজ তোমার এই টেন্টটাকে নষ্ট করে না দেয়। আবার টেন্টের ভেতরেও কিন্তু অবশ্যই একটা কাপড় বিছিয়ে তারপরে তোমরা ওটাকে ইউজ করবে, তাহলে লংজিভিটিটা বেড়ে যাবে। সো আমি এখন ওপেন করছি। এতে দেওয়া রয়েছে স্টিক, দুটি স্টিক অপোজিট ডিরেকশান থেকে এন্টার করতে হবে ভেতরে। উপরে ফুটো রয়েছে, সেই দিয়ে স্টিকগুলি প্রবেশ করিয়ে তারপর সেটাকে ওপেন করা হবে। সো স্টিকটা যথেষ্ট বড়, কিন্তু সেটা ভাঁজ করে করে একটা সুতো স্টিকের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। যখনই তুমি ওটাকে স্ট্রেট করবে, তখন একটার সঙ্গে আর একটা অটোমেটিক কিন্তু স্টিকটা জুড়ে যাবে, যে লম্বা একটা দণ্ডের আকার হবে। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, গেট দুটি ওটাতে পর্দা রয়েছে, মানে একটা মশারির আর একটা এমনি প্লেন, যেটাতে বৃষ্টি হলে তুমি এটা দিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, টেন্টটা খুবই ভালো, আমি ইউজ করেছি নাইটেও এটা, তোমরা হয়তো দেখেছো আমার কোনো ভিডিওতে। তবে একটা কথা বলবো আমি, যদি তোমরা কোনো ঠান্ডার জায়গায়, যেমন তোমার অনেক জায়গাতে স্নোফল হয় বা প্রচুর ঠান্ডা থাকে সেই সময়, সেই জায়গাতে বা এমনি ন্যাচারালি যে কোনো জায়গাতেই রাত্রে যখন টেন্ট করবে বিশেষ করে, তখন কিন্তু একটা পাতলা পলিথিন ওপরেও দিয়ে দেবে। তার কারণ, ওপরে পলিথিন না দিলে এই যে কাপড়টা রয়েছে এটা কিন্তু খুব একটা মোটা নয়, আমি এর আগেও বলেছি। এতে কি হয়, কুয়াশার যে জলটা সেটা তোমার ড্রপের আকারে ভেতর দিয়ে প্রবেশ করে যায়, তাহলে তো বৃষ্টির জল ভেতরে যাবেই, সেটা বুঝতেই পারছো। সে কারণে একটা পাতলা পলিথিন দিয়ে দিলে তোমরা এই বিষয়ে বেশ প্রোটেক্ট থাকতে পারবে। তো আমরাও তাই করেছিলাম, আমরা একটা পাতলা পলিথিন উপরে দিয়ে দিয়েছিলাম, যে কারণে কুয়াশা বা আমরা যেহেতু শীতের সময় ইয়ে করেছিলাম, টেন্ট লাগিয়েছিলাম, সেহেতু উপরে প্রচুর ঠান্ডা ছিল বাইরে, সেদিক দিয়ে আমাদের বেশ হেল্প হয়েছিল। কিন্তু যখন মেঘালয়ে টেন্ট লাগিয়েছিলাম, যেটা ফার্স্ট টাইম ছিল, সে সময় ব্যাপারটা ঠিক জানতাম না যে এরকম সমস্যা ফেস করতে হতে পারে। সো একদম সকালে ভাই 3টার সময় রীতিমতন কাঁপছিলাম আমরা ভেতরে, এত ঠান্ডা, মানে পুরো আউটসাইড ঠান্ডা মানে ভিজে গেছিলো, আর যেহেতু শীত প্রধান দেশ সেহেতু আরও ঠান্ডা সেখানে, তো আমরা প্রচুর প্রবলেম ফেস করেছি। তো এই যে স্টিকটা আমরা এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করাচ্ছি, দেখে নাও স্টিকটা এবার আমরা ভেতরে প্রবেশ করাচ্ছি। আর বিষয় হচ্ছে যে এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ স্টিকটা খুব একটা যে শক্ত তা নয়, একটার সঙ্গে আরেকটা জুড়ে দিয়ে অ্যালুমিনিয়ামের এখানে ধাতু তৈরি ইয়ে করা হয়েছে, ইউজ করা হয়েছে, সো একটু নরমও আছে। সাবধানের সঙ্গে স্টিকটা পুড়ে দিতে হবে, তারপরে এটাকে চারটে কোনায়, চারটে ছিদ্র রয়েছে, সেটাতে পুট করে দিতে হবে স্টিকের কোনাগুলো, তাহলে এটা হয়ে যাবে খুব সহজে। এটা মানে তুমি মাত্র
15 মিনিটের মধ্যে ওপেন করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকো, আবার নতুন ভিডিওতে আসছি।